সামনে কিছু একটা ধার করে দিয়েছে না তোমাকে বলে বলে দিচ্ছি তুমি বলো এত নার্ভাস হয়ে যাচ্ছে আমি ভিডিওতে বলি বকর বকর করি আমার নিজের ভিডিওতে আমি এত কনফিডেন্টলি বলি কিন্তু এখানে আমি কেন নার্ভাস হচ্ছি আমি জানি না হঠাৎ করে রাতের বেলা বেরিয়ে পড়লাম এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি ঝুম্পা, চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। সো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো অ্যান্ড সেফ আছো। আর হ্যাঁ, সবাইকে অনেক 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 ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সো দেখো, আমরা অলরেডি ফ্রেন্ডের ঘরে এসে গেছি। ওর ঘরে একটা খুব সুন্দর টিয়া ছিল, এত সুন্দর কথা বলে টিয়াটির চার্জও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো, ঢুকে খাওয়া শুরু করে দিয়েছি, এত এত খাওয়ার দিয়েছে তোমাদেরকে কি বলবো। ফ্রেন্ডের শরীরটা একটু খারাপ ছিল, তাও এত কিছু অ্যারেঞ্জ করেছে। দেখো কত কিছু খাওয়ার, এত খাওয়ার কী করে খাই বলো। ফার্স্ট টাইম এসেছি তো না দিয়ে পারে, সেটাই ওর বক্তব্য। প্রথমবার এসেছি তো তোকে তো খেতেই হবে, আর এত কিছু খাওয়ার পেছনে কারণ তো অবশ্যই আছে। আমি এখন এসেছি কোথায় তোমরা নিশ্চয়ই দেখে চিনতেই পেরেছ, এক বড় ইউটিউবারের বাড়িতে এসেছি। কখনো ভাবতে পারিনি সিরিয়াসলি যে আমার এত বড় ইউটিউবার আমার এত ভালো ফ্রেন্ড হয়ে যাবে। আর এর সাথে পরিচয় হওয়াটা পুরোটা একটু অন্য ধরনের বলতে পারো, কিডন্যাপিং এর মতো এর সাথে আমার পরিচয়। সিরিয়াস করতে গেছিলাম পিছন পিছন, সত্যি কথা। আমি স্কুল থেকে আসছিলাম মেয়েকে নিয়ে, আর ও ওর হাজবেন্ড ওর ছেলে দুজন ওরাও গাড়ির পেছন পেছন করে আসছিল। একটা অদ্ভুত সিচুয়েশন ছিল, সরি, তখন এমন সিচুয়েশন ছিল, ভাবতে পারিনি যে এইভাবে ওর সাথে আমার একটা পরিচয় হবে। তখন জানতামও না যে ও এত বড় একটা ইউটিউবার, বাট সত্যি এত বড় ইউটিউবার হয়েও ওর মধ্যে যে কোনো ঘমন নেই সেটা ওকে দেখলে ফিল করা যায়, যে সত্যি কথা। একটু বেশি বলে ফেলছি, অনেক বেশি বলছি না। তোমরা ওর ভিডিও দেখো, সত্যি খুব সুন্দর ভিডিও করে, বাট ওকে দেখলে কেউ বলবে না যে আমরা স্কুলে যখন যায় না ওকে তো বলবেই না কি ইউটিউব করে। দেন ওর সাথে কথা বলে একটা ইউটিউবারের যে ঘামান জিনিসটা থাকে সেই জিনিসটা ওর মধ্যে নেই, সত্যি কথা। আমিও ফার্স্ট টাইম জানতাম না যে ও ইউটিউব করে, কথা বলতে 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 জানতে পারলাম। বাট সত্যি 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 ভীষণ ভালো গো। কিছু বল আর তো কি বলবো, মানে কিডন্যাপের পিছন পিছন বললোই তো, আমরা সত্যি কিডন্যাপ করতে গেছিলাম, তারপর থেকে পরিচয়, আর তারপর থেকে সত্যি খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আর যতবার দেখি ততবারই ভালো লাগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর মানে দেখো তোমরা ভিডিওগুলো দেখে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর তোমরা সাপোর্ট করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমাকেও সাপোর্ট করতে বললো, তোমরা অবশ্যই একটু করো। ওর যার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে ভিডিও ছাড়লেই। অবশ্যই খুব ভালো ভালো ভিডিও দেখতে পারবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো সত্যি তোমরা যখন ফ্যামিলি বড় হয়ে যায় তখন ক্রিয়েটিভ আরো অন্য নতুন নতুন করার ইচ্ছা হয়। তো ফ্যামিলি বড় করার জন্য তোমাদেরকে দরকার, তোমরা ফ্যামিলিটাকে বড় করো। ইউটিউব সাবস্ক্রাইব যত করবে তত ক্রিয়েটিভ জিনিসগুলো দেখতে পারবে, ওই জন্য সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আগেও এগিয়ে নাও, তাই তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে ভিডিও করো, নতুন নতুন ভিডিও দাও, এন্টারটেইন করো সবাইকে, আর দেখতে থাকো আমাদের ডেইলি ব্লগগুলো। একটা সাধারণ মানুষও সমস্ত কাজকর্ম সেরে বাচ্চা সামলে এত সুন্দর ভিডিও করছে, মানে এর মধ্যে ওই সব ফ্যামিলিগুলোর, সব ফ্যামিলিগুলোর কথা বলবো, তার বউগুলোর উপরে এতটা কত দায়িত্ব ভাবো যে এত কিছু সামনেও ভিডিওটাকে পরিপূর্ণ করে তোমাদের কাছে প্রেজেন্ট করছে। তাহলে এর জন্যেই একটা লাইক করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একেও অনেক 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 সাপোর্ট করো। ওর ভিডিও খুব ভালো হয়, ওর শর্টও খুব সুন্দর দেয়, দেন লং ভিডিও দেয়, আর শর্ট ভিডিওগুলো তো খুব, মিনি ব্লগগুলো বেশি ভালো লাগে আমার। মিনি ব্লগই করছে, হ্যাঁ, ভীষণ ভালো লাগে ওর মিনি ব্লগগুলো। তো তোমরা ওর চ্যানেলটাকে দেখো, ওর চ্যানেলের নাম হলো মম অ্যান্ড সন। তো তোমরা গিয়ে একবার অবশ্যই ভিজিট করো। আর তুমি বলো তোমার চ্যানেলের নাম ইনায়া ফ্যামিলি চ্যানেল, তো সাবস্ক্রাইব করো সবাই, ঠিক আছে? আর ইনায়া ফ্যামিলি ব্লগ, চলো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আমরা একটু এনজয় করে নিই, দেখলে কত খাওয়ার দিয়েছে আমাদের, মানে খাইয়ে মারবে আজকে। আমি অ্যাকচুয়ালি নার্ভাস হয়ে যাচ্ছি বলতে, অন্য সময় বকর বকর করি, সিরিয়াসলি কি জানি মনে হচ্ছে আমার সামনে কিছু একটা ধার করে দিয়েছে না, তোমাকে বলে বলে দিচ্ছি তুমি বলো, এত নার্ভাস হয়ে যাচ্ছে। আমি ভিডিওতে বলি বকর বকর করি, আমার নিজের ভিডিওতে আমি এত কনফিডেন্টলি বলি, কিন্তু এখানে আমি কেন নার্ভাস হচ্ছি আমি জানি না সিরিয়াসলি। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই ফ্রেন্ডটাকে অবশ্যই বলো, আর তোমরা সত্যি এইভাবে আমাদেরকে সাপোর্ট করো। একে তো সাপোর্ট করছো, দেন ওর সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করো। আমি দিচ্ছি, তারপরে তুই আমাকে
দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।